বন্ধুরা, আজকে গল ব্লাডার স্টোন নিয়ে কথা বলবো। গল ব্লাডার স্টোন কাদের সব থেকে বেশি হয়ে থাকে, কাদের ক্ষেত্রে রিস্ক ফ্যাক্টর থাকে, কাদের জন্য এই গল ব্লাডার স্টোন দীর্ঘদিন থাকলে সেক্ষেত্রে ক্যান্সার হওয়ার সম্ভাবনা আছে, এবং গল ব্লাডার স্টোন হলে প্রাইমারি যে সমস্ত লক্ষণগুলো প্রকাশ পায় এবং এমার্জেন্সি ক্ষেত্রে এর কি ট্রিটমেন্ট প্রসেস আছে, সমস্ত কিছু সংক্ষিপ্ত আকারে আপনাদের সামনে তুলে ধরবো। ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখার চেষ্টা করবেন। প্রথমে আপনাদের গল ব্লাডার সম্পর্কে জানিয়ে দিই। আপনারা স্ক্রিনের মধ্যে যে ছবিটি দেখতে পাচ্ছেন, এই ছবির মধ্যে উপরের যে তিকোণাকৃতির অর্গ্যানটি আছে সেটির নাম হচ্ছে লিভার, এবং লিভারের ঠিক নিচে অর্থাৎ লিভারের ডান লোবের ঠিক নিচে পেয়ারার মতো অথবা একটি নাশপাতির মতো সবুজ রঙের যে অর্গ্যানটি ছবির মধ্যে দেখতে পাচ্ছেন সেটিকে গল ব্লাডার বলা হয়। ছবিতে নিশ্চয়ই আপনারা লক্ষ্য করছেন, লিভারের উপর থেকে একটি পাইপ এসে গল ব্লাডারের মধ্যে ঢুকেছে, যেটাকে হেপাটিক ডাক্ট বলা হয়, এবং প্রথমেই গল ব্লাডারের মুখের কাছ থেকে যেটা শুরু হয়েছে সেটাকে সিস্টিক ডাক্ট বলা হয়, এবং এই সিস্টিক ডাক্ট যখন নিচের দিকে যায় তখন সেটাকে কমন বাইল ডাক্ট বলা হয়ে থাকে। এই কমন বাইল ডাক্ট যখন আমাদের প্যানক্রিয়াসের মধ্যে দিয়ে ডিউডেনামে ওপেন হয় তখন কিন্তু এই যে আমাদের গল ব্লাডার আছে এই গল ব্লাডারের মধ্যে জমা হয়ে থাকা বাইল সল্ট বা পিত্তরস যাই বলেন না কেন সেটা আমাদের ডিউডেনামে ওপেন হয়, এবং আমরা যাবতীয় ফ্যাট বা চর্বি জাতীয় খাবার খাই সেইগুলোকে হজম করতে সাহায্য করে। আমরা যখন ফ্যাট বা চর্বি জাতীয় বা তৈলাক্ত খাবার পাই তখন আমাদের ব্রেন অটোনোমিক নার্ভাস সিস্টেম দ্বারা একটি মেসেজ দেয়, যে মেসেজের মাধ্যমে আমাদের এই যে সবুজ রঙের গল ব্লাডারটি আছে সেটির কন্ট্রাকশন হয় বা সেটি সংকুচিত হয়ে যায়। সংকুচিত হয়ে গিয়ে গল ব্লাডারের মধ্যে জমে থাকা যাবতীয় বাইল জুস বা পিত্তরস আমাদের ডিউডেনামে ওপেন হয়, এবং সেই জায়গায় আমাদের ফ্যাট বা চর্বি জাতীয় খাবারগুলোকে সহজভাবে হজম করতে সাহায্য করে। এখন গল ব্লাডারের স্টোন কীভাবে রিফর্ম হয় বা কীভাবে গল ব্লাডারের স্টোন তৈরি হয়, দেখা যায় যে গল ব্লাডারের মধ্যে যে বাইল সল্ট বা বাইল জুস জমে থাকে তার মধ্যে বিভিন্ন রকম উপাদান থাকে, তার মধ্যে বিলিরুবিন থাকে, তার মধ্যে কোলেস্টেরল থাকে, যাদের ফুড বা খাবারের মধ্যে বা ব্লাডের মধ্যে হাই কোলেস্টেরল থাকে সে সমস্ত ক্ষেত্রে আমাদের লিভার যখন বাইল সল্ট তৈরি করে বা পিত্তরস তৈরি করে তার মধ্যেও কিন্তু অতিরিক্ত কোলেস্টেরল এই আমাদের গল ব্লাডারের মধ্যে এসে জমা হয়। যারা লো ফ্যাট ডায়েট গ্রহণ করেন বা যারা ডায়েট কন্ট্রোল করেন তাদের ক্ষেত্রে অনেক সময় হয় কি, আমাদের যে চর্বি বা ফ্যাট জাতীয় খাবার শরীরে না যাওয়ার জন্য এই যে বাইল ফিগামেন্ট বা বাইল সল্ট বা পিত্তরস যাই বলেন না কেন সেটা কিন্তু গল ব্লাডারের মধ্যে জমেই থাকতে দেখা যায়, অর্থাৎ এর কাজ না হওয়ার জন্য এটা গল ব্লাডারের মধ্যে জমে থাকে। আবার অনেক সময় দেখা যায় এই যে গল ব্লাডারের স্বাভাবিক কন্ট্রাকশন প্রসেস আছে বা সংকুচিত হওয়ার প্রক্রিয়া আছে, এই প্রক্রিয়াটাই অনেক সময় গোলযোগ হয়। এটা সাধারণত ইন্টারনাল প্রবলেমের কারণে হয়ে থাকে, এবং এই যে স্বাভাবিক কন্ট্রাকশন বা সংকুচিত হওয়ার প্রক্রিয়া বা প্রসেস এইটাই একটা দীর্ঘস্থায়ী দুর্বলতা এসে যায়, যেটার জন্য কিন্তু অতিরিক্ত বাইল সল্ট আমাদের গল ব্লাডারের মধ্যে স্টক হতে দেখা যায়। এই বাইল বা পিত্তরস দীর্ঘদিন ধরে জমে থাকার ফলে সেটা কিন্তু গাঢ় হয়ে যায়, গাঢ় হয়ে যাওয়ার ফলে সেটা একরকমের ক্রিস্টাল ফর্মেশন হয় এবং সেটা স্টোনের আকার ধারণ করে। স্টোন তখনই আমাদের ক্ষতি করে না যখন এটা বডির পোর্শানে পড়ে থাকে, অর্থাৎ গল ব্লাডারের নিচের দিকে বডির পোর্শানে একটি বা দুটি পড়ে থাকে তখন কিন্তু আমাদের শরীরে কোনো রকম ক্ষতি হয় না। তার কারণ হচ্ছে গল ব্লাডারের স্বাভাবিক যে ফাংশনাল কন্ট্রাকশন প্রসেস বা কুঁচকে যাওয়ার বা সংকুচিত হওয়ার পদ্ধতি সেটাই কিন্তু কোনোরকমভাবে বাধাপ্রাপ্ত হয় না। আমাদের বাইল সল্ট সুন্দরভাবে রিফ্লাক্স হয়ে সেটা কিন্তু আমাদের ডিউডেনামে ওপেন হয়ে যায়। কিন্তু যদি বেশি পরিমাণে সেই জায়গায় স্টোন ফর্ম হয়, ছোট ছোট স্টোন যদি কন্ট্রাকশনের সময় আমাদের গল ব্লাডারের মুখ অর্থাৎ নেক পোর্শনের কোনো একটা অংশে বা সিস্টিক ডাককে আটকে যায়, সেই সময় কিন্তু আমাদের যে বাইল জুস আছে সেটা বেরোতে পারে না। সেক্ষেত্রে কিন্তু গল ব্লাডারের নিজস্ব ইনফ্লামেশন তৈরি হয়, গল ব্লাডারে ইডিমা হতে পারে, গল ব্লাডারে ইনফেকশান হতে পারে, এবং যখনই এই যে নেক পোর্শনের জায়গায় পাথর গিয়ে আটকে যায় বা সিস্টিক ডাক্টে আটকে যায় সেই সময় যখন গল ব্লাডার কন্ট্রাক্ট করে সে সময় কিন্তু ভীষণভাবে পেন বা যন্ত্রণা
হতে দেখা যায়। অনেক সময় দেখা যায় যে এই স্টোন আবার হেপাটিক ডাক্টের দিকে চলে যেতে পারে বা লিভার থেকে যে নলটি গলব্লাডার দিকে আসছে সেই দিকে চলে যেতে পারে, তাতে কিন্তু আমাদের লিভারের নানা রকম সমস্যা তৈরি হয়ে যায়। আমাদের এক্সট্রা যে বিলিরুবিন আছে সেগুলো ব্লাডে জমে যেতে দেখা যায়, যাতে আমাদের জন্ডিস হওয়ার তীব্র সম্ভাবনা থাকে। যখন গল ব্লাডার কন্ট্রাক্ট হয়ে এই সমস্ত পাথরগুলোকে সিস্টিক ডাক্ট এবং কমন বাইল ডাক্টের মাধ্যমে আমাদের যে জায়গায় ডিউডেনামে ওপেন হচ্ছে অর্থাৎ প্যানক্রিয়াস থেকে যে নালিটি আসছে এবং আমাদের গল ব্লাডার থেকে যে কমন বাইল ডাক্ট যাচ্ছে অর্থাৎ প্যানক্রিয়াটিক ডাক্ট এবং কমন বাইল ডাক্ট যে জায়গায় একসঙ্গে জয়েন্ট হচ্ছে সেই জায়গায় গিয়ে যদি আটকে যায়, সে সমস্ত ক্ষেত্রে কিন্তু আমাদের প্যানক্রিয়াসের যে রস আছে বা যে সমস্ত সল্ট আছে সেইগুলো না বেরোতে পারার জন্য আমাদের প্যানক্রিয়াসের ইনফ্লামেশন হয়ে যেতে পারে, সেই ক্ষেত্রে তীব্র প্যানক্রিয়াটাইটিস হয়ে যাওয়ার খুব বেশি সম্ভাবনা আছে। এইভাবে কিন্তু এই গল ব্লাডার স্টোনগুলো বিভিন্ন রকমভাবে কখনো হেপাটিক ডাক্টের দিকে, কখনো সিস্টিক ডাক্টে, কখনো নেক পোর্শানে, আবার কখনো কিন্তু এই প্যানক্রিয়াসের দিকে এসে আটকে যেতে পারে। সেই সমস্ত ক্ষেত্রগুলোই কিন্তু এটা কঠিনভাবে বাধা তৈরি করে এবং আমাদের শরীরে যে সমস্ত জোরালো লক্ষণগুলো আছে সেইগুলো প্রকাশ পেতে দেখা যায়। এই হচ্ছে গল ব্লাডার স্টোনের কতগুলো মারাত্মক পরিস্থিতি যেগুলোর জন্য পেশেন্টের সবথেকে বেশি অসুবিধা হয়ে থাকে এবং এই অসুবিধার জন্য দ্রুত আল্ট্রাসাউন্ডের মাধ্যমে নির্ণয় করে ওটি বা অপারেশনের ব্যবস্থা করতে হয়। তখন কিন্তু ওরাল রুটের বা ইনজেকশান ফর্মের কোনো রকম মেডিসিনে কাজ হয় না। তো কাদের সবথেকে বেশি গল ব্লাডার স্টোন হয়ে থাকে? সাধারণত 40-এর উপরের মহিলাদের বেশিরভাগ ক্ষেত্রে হয়ে থাকে, তবে পুরুষদের ক্ষেত্রে হয়ে থাকে 40 বা 45-এর ঊর্ধ্বে যাদের বয়স, সে সমস্ত ক্ষেত্রে যারা খুব ফ্যাটি খাবার দাবার বা তেল চর্বি জাতীয় খাবার দাবার গ্রহণ করেন, যাদের প্রচণ্ড পরিমাণে ওবেসিটি রয়েছে, সেই সমস্ত রোগীদের ক্ষেত্রে কিন্তু ব্লাড বা শরীরের মধ্যে কোলেস্টেরলের পরিমাণ খুব বেশি থাকার জন্য আমাদের গল ব্লাডারের মধ্যে বাইল রসের মধ্যে কিন্তু কোলেস্টেরলের পরিমাণ খুব বেশি থাকে। তাদের ক্ষেত্রে এই কোলেস্টেরলের মাত্রা বেশি থাকার জন্য কিন্তু কোলেস্টেরল ফর্মের যে সমস্ত স্টোন থাকে সেইগুলো তৈরি হয়ে যেতে দেখা যায়। যাদের ক্ষেত্রে হিমোলিটিক অ্যানিমিয়া বা থ্যালাসেমিয়া বা যে সমস্ত রোগের জন্য রেড ব্লাড সেল দ্রুত বা নিয়মিত ভাঙছে, সে সমস্ত ক্ষেত্রে বিলিরুবিন এবং বিলিভার্ডিন দ্রুত তৈরি হওয়ার জন্য বিলিরুবিনের এক্সট্রা সাপ্লিমেন্ট হচ্ছে, সে সমস্ত ক্ষেত্রে আবার এই বাইল রসের মধ্যে বিলিরুবিনের অধিক্য ঘটে, অনেক সময় বিলিরুবিন থেকে তৈরি হলুদ টাইপের এক ধরনের ক্রিস্টাল স্টোন তৈরি হয়, যেগুলোর মূল কারণ হচ্ছে অতিরিক্ত বিলিরুবিন ফর্মেশন। এছাড়া মিক্সড টাইপেরও স্টোন অনেক সময় হতে দেখা যায়। যখন প্রাইমারি স্টোন কতগুলো ছোট বড় বা গুঁড়ো আকারে হয় সরিষার দানার মতো, যেগুলো আমাদের সিস্টিক ডাক বা নেক্স পোর্শনে যায় না, তখন কিন্তু আমাদের খুব একটা অসুবিধা সৃষ্টি করে না। কিন্তু যখন সেটা কন্ট্রাকশনের পর নেক পোর্শনে গিয়ে আটকে যায় তখন কিন্তু আমাদের যে সমস্ত সমস্যা আছে সেইগুলো আরম্ভ হতে শুরু করে এবং সেই সময় আমাদের এপিগ্যাস্ট্রিক পোর্শনে ডান দিকের উপর পেটে একটি ব্যথা বা যন্ত্রণা অনুভূত হয়ে যায়, যেটা খুব বেশি এবং অতিরিক্ত পরিমাণে। সাধারণত এর জন্য যে সমস্ত চিকিৎসা পদ্ধতি অবলম্বন করা হয়ে থাকে তার মধ্যে অন্যতম হচ্ছে একটি অ্যান্টিবায়োটিক দেওয়া হয়, লিভোফ্লক্সাসিন দেওয়া যেতে পারে বা অফ্লক্সাসিন দেওয়া যেতে পারে, 5 দিনের জন্য কন্টিনিউ করা হয়, ডট্টাবেরানের সঙ্গে অ্যাসিক্লোফেনাক ট্যাবলেট দেওয়া হয়ে থাকে, তার সঙ্গে প্রোটন পাম্প ইনহিবিটর দেওয়া হয়ে থাকে। খুব বাড়াবাড়ির ক্ষেত্রে সাধারণত প্যান্ট্রোপ্রাজল IV ইঞ্জেকশান এবং তার সঙ্গে অনেক সময় ডট্টাবেরানি ইঞ্জেকশান করা হয়ে থাকে, কিন্তু যেটা সিভিয়ার থাকে সেটা অপারেশন ছাড়া কোনোরকমভাবে ঠিক করার রাস্তা থাকে না। অনেক সময় 800-ডে-অক্সিকোলিক অ্যাসিড বা ওবেটিকোলিক অ্যাসিড এই সমস্ত যে ড্রাগস আছে সেগুলো দিয়েও চিকিৎসা করা হয়ে থাকে। সাধারণত কোলেস্টেরল থেকে যে সমস্ত স্টোনের ফর্মেশন হয় সেগুলোকে ডিসলভ করার জন্য, তবে এতে খুব বেশি উপকার হয় না। খুব বাড়াবাড়ির ক্ষেত্রে সাধারণত অপারেশনই একমাত্র রাস্তা হয়ে দাঁড়ায়। সাধারণত এখন ওপেন সার্জারির থেকেও ল্যাপ্রোস্কোপিক সার্জারি বেশি করা হয়ে থাকে। ল্যাপ্রোস্কোপিক সার্জারির সাহায্যেও এটা কিন্তু খুব সুন্দরভাবে নিরাময় করা সম্ভব হয় বা আমাদের গল ব্লাডার এবং ডাক্টের মধ্যে যে সমস্ত স্টোন জমে আছে সেগুলোকে রিমুভ করা সম্ভব হয়ে থাকে।
তো বন্ধুরা, আজকে গল ব্লাডার স্টোন কেন হয়, এর কারণ কি, কাদের বেশি হয়ে থাকে এবং তার প্রাইমারি এবং সেকেন্ডারি ক্ষেত্রে যে সমস্ত ব্যবস্থাপনা নেওয়া হয় সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করলাম। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। যে বন্ধুরা আমার চ্যানেলে একদম নতুন আসছেন, নিচে লাল রঙের সাবস্ক্রাইব বাটনটি টিপে বেল বাটনের সঙ্গে যুক্ত অল অপশন ক্লিক করে দেবেন আমার নতুন ভিডিওর নোটিফিকেশান দ্রুত পাওয়ার জন্য। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ভালো থাকবেন, ধন্যবাদ।